মৌলভীবাজার সদর উপজেলার আব্দালপুর গ্রামের প্রায় প্রতিটি বাড়ির পাশের জমিতে এখন শীতকালীন সবজির সমারোহ। চিরচেনা সবুজ এই দৃশ্যের পেছনে রয়েছে গ্রামের নারীরা। সবজি চাষ করে এলাকার কমপক্ষে 300 নারী স্বাবলম্বী হয়েছেন। গত এক দশকেরও বেশি সময় ধরে এ এলাকার নারীরা সবজি চাষে নেমেছেন। নিজেদের জমি নেই যাদের, তারা অন্যের জমিতে চাষ করেন বিভিন্ন জাতের শীতকালীন সবজি। মৌলভীবাজারের এসব পরিবার বছরে আয় করেন 50 থেকে 60 হাজার টাকা। বীজ ও চারা থেকেও তাদের বাড়তি আয়। আমরা এই গ্রামের অধিকাংশ নারীরা শীত মৌসুমে চারার ক্ষেত করি। চারা থেকে আমরা প্রায় বছর শেষে 60-70 হাজার টাকা পাই। আমরা বিশ্রা আমরা পরিচর্যা করি, বাকি ওটা নিয়ে আমরা স্বামী বেচইন, বাজারও নিয়ে বেচইন, আমরা এটা খাওয়া কর্ম করিয়া দেই, ওটার উপরে আমরা সংসার চলে। আজ আমরা লাল তীরের বীজ উৎপাদন করি, যদি আমরা ফসলটা ভালো হয় তখন আমরা নিজে ফলাইলেও ফসল ভালো পাইমু, অন্য নিলেও ফসল ভালো পাইমু। আর বছর যে সময় আগামীতে যে সময় আমরা এই খেতটা করমু, তখন মনে করো যদি আমরা ফসলটা ভালো থাকে তে বাড়ি পর্যন্ত ঠুকাইয়া গিরস মানে আইয়া আমরা এই ফসলটা নিতে রাজি। আমরা নিজে কিছু বীজ রাখিলাই রাখিও বিচিও করি, নেইনও আমরা এই যে এই ফসলটা আমরা ফলাইলে পরে আমরা মনে করো সারা বছরে যদি আমরা 30-40 হাজার টাকা ঋণ করি আর ইয়া আমরা কোনো একটা দায় ইয়ে করি কাজ করি, আমরা এই ফসল দিয়ে আমরা এই দানাটা আমরা পরিশুদ্ধ করি, আমরা কোনো আয় দায়ও করি। এই একটা মাইয়া যদি বিয়া হয় আমরা 2 বছর যদি এই ফসল খেত করি একটা মাইয়া বিয়া করতাম পারি। বেশি অভাব হইল কি বীজর, বীজটা আমরা বালা জাতর পারি না ইয়ে করতাম, বালা জাতর বীজ আনতে গেলে তো টেকা পয়সা বেশি, 4,000 টাকা কবি বীজর কেজি, 8,000 টাকা কবি বীজর কেজিতে পারিনি, আমরা নিয়ে কিনিয়া বালা বীজ লাগাইতাম। উন্নত জাতের বীজ সরবরাহ এবং বিভিন্ন এনজিওর মাধ্যমে গ্রামের নারীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। মৌলভীবাজার জেলার এবছর 1,090 হেক্টর জমিতে শাকসবজি চাষ হয়েছে, যা গতবারের তুলনায় অনেক বেশি। কৃষক কৃষাণীরা উদ্বুদ্ধ হচ্ছে এবং লক্ষণীয় যে এবছর কৃষাণীরা অর্থাৎ মহিলারা অনেক বেশি সম্পৃক্ত হয়েছে সরাসরি সবজি চাষের ক্ষেত্রে। হ্যাঁ, কৃষাণীদেরকে আমরা প্রশিক্ষণ সহ তাদেরকে বিনামূল্যে সবজি বীজ এবং অনেক ক্ষেত্রে আমরা বিনামূল্যে তাদেরকে সার দেওয়া হবে, তাদেরকে জৈব সার কিভাবে তৈরি করতে হয় সেগুলি শেখানো হবে, উৎপাদিত সবজি যাতে বাজারজাত করে তারা উপযুক্ত মূল্য পান সে ব্যবস্থা আমরা করে দেব। এ অবস্থায় সরকারি পৃষ্ঠপোষকতা পেলে গ্রামীণ নারীরা আরও আত্মনির্ভর হয়ে উঠবে বলে জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।